এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি, আর এই কোম্পানির নাম হচ্ছে অ্যামাজন বেসিক। আর 6.5 কেজি এটা ওয়াশিং মেশিন, আর এটা তোমার ছোট ফ্যামিলির জন্য, এটা একদম পারফেক্ট সাইজে। এটা আমাদের, আমার যেহেতু তোমার তিনজন মেম্বার, তাদের আমার জন্য তো একদম ঠিকঠাকই আছে, বা শুধু তিনজন বলে নয়, আমার 3 থেকে 4-5 জনের জন্য 6.5 কেজি ইনাফ। যদি কারো যদি ফ্যামিলি বড় থাকে, এর থেকে বড় সাইজের পাওয়া যায় অ্যামাজন বেসিক্যালি, সেটা তোমার নিতে পারো। আর এইটা এইটা আমি ইউজ করছি, 6 মাস ধরে ইউজ করছি। এটা কিন্তু খুবই ভালো একটা প্রোডাক্ট, কাপড় জামা খুব ভালোভাবে কাচা হয়। তোমাদেরকে আমি আজকেই দেখাবো কতটা পরিষ্কারভাবে কাচা হয় দেখাবো। দেখো, এইটা হচ্ছে তোমার ফ্রন্টের, এটা উপরের, এটা আগে উপর দেখে নাও, এটা উপরের, এটা ব্ল্যাক কালারের উপর আছে। তারপর দেখো অ্যাশ কালারের উপর, তারপরে অ্যাশ কালারের মধ্যে আছে, দেখো বর্ডারে একটা ডিপ এ কালার আছে, ডিপ অ্যাশ কালার টাইপের আছে, এটা হালকা ফ্রন্টটা। এখানে দেখো সব আছে, অন অফ আছে, স্টার্ট পোজ আছে, প্রোগ্রাম আছে, স্পেন আছে, রিন্স আছে, ওয়াশ আছে, ডিলাই আছে, ওয়াটার লেভেল আছে। আর এটা দেখো ঠিক এইভাবে খোলা হয়, জাস্ট ফোল্ডিং, অন অফ, দেখো এটা অন করলাম, এটা অফ করে দিলাম। আর এটা দেখো, এটা ঠিক তোমার, এটা তোমার ঠিক ফোল্ডিং টাইপের খোলা, দেখো তার ভেতরটা দেখো এই টাইপের। এখানে কাপড় জামা সব দেবো, দেখো ভেতরটা একদম অসম, দারুণ একটা, দেখো এটা খুব ভালো একটা ইয়ে দেওয়া আছে, তোমার ভালো প্রোটেক্ট দেওয়া আছে, ভালোভাবে যেন কাঁচা হয় সমস্ত কিছু ভালো। দেখো এইটা হচ্ছে তোমার, এখানে কাপড় জামা, এখানে তুমি দেখো, আমি এক্ষুনি কাপড় কাচবো, তো একটু দেখো দেওয়া আছে, আরও ধোবো। এইটা এখানে তোমার ওয়াশিং মেশিনে তোমার এখানে ডিটারজেন্ট দেবে, আমি সার্ফ এক্সেল ইউজ করি, সার্ফ এক্সেল, আর এখানে লিকুইড থাকলে লিকুইড দেবে। আমি সার্ফ এক্সেল প্লাস কী বলে এটাকে, ভ্যানিশ সুপ দিতে পারো, বা একটাতে করতে পারো, বা লিকুইড সবই করতে পারো। এটা হচ্ছে সাবান রাখা ঢুকিয়ে দিলে, আর কাপড় কাচার পর দেখবে এখানে যদি এখানে ময়লা জমে, এইখানে একটা জায়গা আছে দেখো, এরকম এখানে ময়লা জমে থাকে, সে ময়লাগুলো আমাদের বাইরে ফেলে দিতে হবে, আর এটাকে পরিষ্কার করে রাখতে হবে। আমি করে রেখেছি, এটা আবার রেখে দিচ্ছি এখানে, লেগে গেল একটা। এর একটা জলের পাইপ করতে হয়, সেই পাইপ হচ্ছে এইটা, এইটা আমার অফ করা আছে, যখন চালাবো এটা অন করে দেবো, এরকম করে অন করে দেবো, জলটা আমার এখানে এই দিয়ে এই পাইপ লাইন দিয়ে ঢুকবে। আর এটা হচ্ছে, এটা আউট লাইনের পাইপ এখানে দিয়ে রেখেছি বাথরুমের সামনে, কারণ জলটা তো বাইরে যাবে, তাই এদিকে রেখেছি। আর এই সুইচ বোর্ডটা আমার এখানে আছে, দিয়ে রেখেছি, এটা অন করে দেবো, তার জন্য দেখতে থাকো। দেখো এখানে কাপড় জামা দিয়ে দিচ্ছি, বিছানার চাদর, জামা, ইভার জামা, আমার জামা সব আছে এখানে। আর এখানে দেখো শার্প এক্সেল দিয়েছি আমি, আর এটা আমি লাগিয়ে দিলাম। দেখো এই প্রোগ্রামগুলো, একটু এই সিস্টেমগুলো দেখো, এটা অন অফ আছে। দেখো এটা আমি দেখো এখানে অন করে দেবো। এখানে দেখো তোমরা প্রোগ্রামটা নিজে নিজে ঠিক করতে পারো, নিজেরা যেটা তোমার দরকার সেটা তুমি দিয়ে টিপতে পারো। একটা স্পেন তুমি কত মিনিটে করবে, 1 মিনিট না 3 মিনিট না 5 মিনিট না 7 মিনিট, সেটা তুমি নিজে চয়েস করে নেবে। তোমার যেমন তোমার জামা কাপড় থাকবে, বেশি থাকলে একটু বেশি করে দেবে, আর কম থাকলে কমে হয়ে যাবে। আর এটা হচ্ছে রিন্স, এটা হচ্ছে তোমার কত মিনিটে তুমি রিন্স করবে, সেটা তোমার টাইমিং দেওয়া আছে। আর এটা তোমার হচ্ছে ওয়াশ লেভেল, কতক্ষণ তোমার ওয়াশটা হবে, 15 মিনিট না 12 মিনিট না 9 মিনিট না 6 মিনিট, সেটা তোমাকে ঠিক করে নিতে হবে। এটা ডিলাই, এটা তুমি হয়তো তুমি 1 ঘন্টা পর হয়তো মেশিনটা চালাবে, সেখানে তুমি এখানে এই অপশানটা দিয়ে তুমি দেখো 1 ঘন্টা পর হয়তো স্টার্ট করবে, সেরকম টাইপের তুমি অটোমেটিক সে স্টার্ট হয়ে যাবে। তুমি হয়তো টাইমটা দিয়ে রেখে অন্য কাজ করলে, তারপর তুমি অটোমেটিক 1 ঘন্টা পর এটা স্টার্ট হয়ে যাবে। এটা আমি অফ করে দিই এখন। আর এটা হচ্ছে ওয়াটার লেভেল,
ওয়াটার লেভেল তুমি কতটা রাখবে, সেভেন থেকে এইট না ফাইভ থেকে সিক্স না থ্রি থেকে ফোর ওয়ান থেকে টু। দেখো জামা কাপড় আমি যেমন কাচবো সেইভাবেই আমাকে ওয়াটার লেভেল দিতে হবে। অবশ্যই আমি যদি অল্প জামা কাপড় কাচি আমাকে বেশি দিলে হবে না, আমাকে অল্প দিতে হবে, সেহেতু আমাকে সেরকমভাবে বেশি দিতে হবে। আর একটা অটো, এটা যেহেতু অটোমেটিক সিস্টেম, তোমার অটো কোনো কিছু ঝামেলা নেই, অটোমেটিক তোমার কাঁচা হবে, কাঁচা হয়ে যাবে, অটোমেটিক ওয়াশ হয়ে যাবে, রিন্স হয়ে যাবে, স্পেন হবে, অটোমেটিক হয়ে যাবে সমস্ত কিছু নিয়ে তোমার। এবার আমি ভাবো যে আমি কোনো কিছু না টিপে এমন কিছু সুইচে থাকে যে কোনো ঝামেলাই করবো না, ওয়াটার লেভেল ঠিক করতে পার একটু ওয়াটার লেভেল এইসব আমি কোনো কিছু ঠিক করবো না, অটোমেটিক আমি সুইচ দেবো, সেই সুইচ অনুযায়ী আমার অটোমেটিক চলবে। তাহলে কী, তাহলে আমরা কী করতে হবে, এই যে প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আর স্পেন আছে, এই দুটো সুইচ আমাকে একসঙ্গে টিপতে হবে, একদম একসাথে টিপতে হবে। এই দুটো আমাকে একসঙ্গে যদি টিপে আমি দেখো অটোমেটিক সব দেখো ফাংশন দেবে, আমার যতটা জামা কাপড় আছে সে নিজে নিজে একটা তার ওয়েটটা নিয়ে নেবে, যে ওয়েট অনুযায়ী সে তার সব কিছু টাইম দিয়ে দেবে। থ্রি মিনিট দেখো এখানে ওয়ান টাইমে হবে, টুয়েলভ মিনিট আছে আমার জামা কাপড় যা আছে টুয়েলভ মিনিট হবে। হ্যাঁ তো সেভেন পয়েন্ট এইটের জামা কাপড় বেশি আছে, ওই জন্য একটু অটোমেটিক বেশি আছে, বেশি হবে, যেহেতু এটা অটোমেটিক এটা টিপে দেবো। এটা স্টার্ট দেখো শুরু হয়ে গেছে, আমার কিন্তু মেশিন চলতে শুরু করে দিয়েছে। দেখো আমি একবার যদি হয়তো ভাববো যে আমি দেখবো, হ্যাঁ দেখো হয়তো হবো তুমি হবো কাস্তে কাস্তে মনে হলো যে আরও দুটো জামা কাপড় আছে, আমি সেটা আমি দেওয়া হলো না দিয়ে দেবো, তাই তখন যখন তুমি দেবে তখন এই স্টার্ট পজ আছে, পজটা একটু টিপে দেবে, টিপে এটাকে খুলে হাঁটা থেকে জল পড়ছে, এদিকে সাবান জলটা পড়ছে, এখানে আমি জামা কাপড়টা দিয়ে দেবো। আবার এটা লাগিয়ে এটাকে আমি আবার পজ করে স্টার্ট করে দেবো, তাহলে অটোমেটিক কাজটা হয়ে যাবে আমার। আর একটা জিনিস সেটাকে আমি একবার অফ করে দিই, আর একটা অফটা রাখবার অন করে দেখায়, আর এটা চাইল্ড লক আছে, ঠিক আছে, ওয়াশার রিন্স যেটা আছে সেটাকে দুটোকে আমি একসঙ্গে যদি টিপি তাহলে এটা আমার চাইল্ড লক হয়ে যাবে, বাচ্চা ছেলেরা তাহলে কিছু করতে মানে কিছু করতে পারবে না বাচ্চা ছেলেরা, এবার চাইল্ড লক করাই আছে, এটা এটা চাইল্ড লক লেখা আছে, দুটো একসঙ্গে দুটো একসঙ্গে আমাকে বাটন টিপতে হবে, এই দুটো চাইল্ড লক আর এই দুটো টিপলে আমার অটোমেটিক জামা কাপড় কাঁচা হয়ে যাবে। আমাকে অত কিছু না করলেও হবে যে ওয়াটার লেভেল দেবো না কতটা কি ওয়াশ করতে হবে না এইসব দেবো দরকার নেই, এই দুটো সুইচ টিপলেই আমার অটোমেটিক কাঁচা হয়ে যাবে। সেহেতু আমি যখনই কাছি এই দুটো দিই কাছি দুটো 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 দিই দাঁড়াও এই দুটো আমি একসাথে যেন চাপ করে দিলে আমি আবার স্টার্ট করে দিচ্ছি। এবার নিজে নিজে সেই জল নেবে, সে প্রথমে ওয়েট করবে জামা কাপড় কতটা আছে সেই অনুযায়ী সে জল নেবে, সেভাবে কাঁচাকুচি হবে, কাঁচা হওয়ার পর একদম এই আউটলাইন দিয়ে জলটা বেরিয়ে যাবে। তাহলে দেখো কীভাবে হচ্ছে, তোমাদেরকে কাঁচার পর দেখাবো কতটা কী পরিষ্কার হবে কাঁচা হলো, তো তোমাদেরকে আমি দেখাবো। মেশিন চলাকালী না খোলাই দরকার, না হলে মেশিন বেশি দিন ঠিক থাকবে না, আর যদি খুলতে ইচ্ছা করে তাহলে পজ করে খুলব। দেখো একটা আওয়াজ হচ্ছে, ভালো করে কাপড়টা ধোয়া হচ্ছে, আর এখন দেখো বাকি আছে এগারো মিনিট বাকি আছে। এখন দেখো দশ মিনিট বাকি আছে, আর দশ মিনিট কমপ্লিট হলে আমার কাঁচা কমপ্লিট। জল নিচ্ছে, জলের একটা আওয়াজ পাওয়া গেছে, দেখো ভালো করে ঘুরছে, হালকা একটু কম্পন হচ্ছে। আর তুমি যেহেতু আমি দুটো সুইচ দিয়ে অটোমেটিকভাবে ক্লিন হচ্ছে আমার, সেহেতু আমি অটোমেটিক সে হয়ে গেলে একটা একটা হয়ে যাওয়ার পর একটা একটা অ্যালার্ম মতো শোনাবে, তখন তোমাকে বুঝে দিতে হবে আমার কাঁচা হয়ে গেছে, তুমি হয়তো এটা মেশিনটি চালিয়ে অন্য কাজও করতে পারো, অন্য কাজ করতে অটোমেটিক হয়ে গেলে তখন তুমি অটোমেটিক সে বন্ধ হয়ে যাবে, তোমাকে শুধু সুইচটা অফ করে দিতে হবে।
জল নিচ্ছে এখন এখন দেখো 9 মিনিট আর দেখো এখানে ওয়াশের জায়গায় কোনো লাইট জ্বলছে না তার মানে আমার এটা ওয়াশ হয়ে গেছে জলের লেভেলটা এখনো আছে জল এখনো নিচ্ছে জল নেওয়ার পর জলে এটা বন্ধ হবে জলটা নিয়ে নিল এবারে কাঁচা হচ্ছে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছো মনে হয় হালকা শোনা যাচ্ছে আর দেখো এটা একটু টাইম লাগে আর কিছু নয় মোট তো বলেছিলাম 28 না 20 মিনিট এটা পুরো কাঁচা হচ্ছে এটা ঠিক মনে নেই 20 প্রথমেই লেখা আছে প্রথমেই আমি বলেছিলাম কত মিনিট নিয়েছে যেমন তোমার কাপড় জামা হবে সে সেরকম টাইমিং নিয়ে নেবে সমস্ত কিছু সে অটোমেটিক সে টাইমভাবে সব কিছু নিয়ে নেবে তা তোমরা দেখো তাহলে এখনও কাঁচা হচ্ছে দেখো 5 মিনিট এখানে ওয়াটার লেভেলটা বন্ধ হয়ে গেছে লাইট এইদিকে জল বেরোচ্ছে দেখো জল বেরিয়ে যাচ্ছে একবার এর আগে একবার জল বেরিয়েছে সেটা সাবান জল ছিল এটা পুরো ধোয়া হচ্ছে তাই শুধু জলটা দেখতে পাচ্ছ তোমরা আর এখানে দেখো যেহেতু দেখো ওয়াটার লেভেলটা আমার হয়ে গেছে তাই ওয়াটার লেভেল লাইটটা অফ হয়ে গেছে আর ওয়াশটাও দেখো বন্ধ হয়ে গেছে মানে ওয়াশটা আমার হয়ে গেছে তারপরে ওয়াটার লেভেলটা বন্ধ হয়েছে এবার দেখো রিন্সটা হচ্ছে আর এবারে স্পিনটা বাকি আছে শুধু 3 মিনিট জলটা বেরোচ্ছে দেখো দেখো এবারে স্পেনটা হচ্ছে পুরো জলটা পুরো নিখরে মানে কাপড়গুলো পুরো নিখরে একদম আসবে দেখো জল প্রচুর পরিমাণে পড়ছে আর এই আওয়াজটা দেখতে পাচ্ছ আওয়াজটা হচ্ছে স্পেনেরই আওয়াজ দেখো কিছু কিছু যে বাকি আছে মানে সাবান জলের মতো একটু হালকা বেরোচ্ছে দেখো 2 মিনিট পরেই আমার কাঁচা কমপ্লিট এবার দেখো 1 মিনিট আছে জল যা বের হওয়া বেরিয়ে গেছে আর বেরোবে না জল ভেজে গেছে মানে আমার কাঁচা কমপ্লিট দেখো অটোমেটিক অফ হয়ে গেল অফ হয়ে যাওয়ার পর আমি কী করবো অফ হওয়ার এই সুইচটাও অফ করে দেবো আর এই জলের এটাও আমি অফ করে দেবো এবারে দেখো কেমন কাঁচা হলো তুমি দেখো কেমন কাঁচা হলো দেখো একদম পরিষ্কার কাঁচা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এই কাপড়টা খুব নোংরা হয়েছিল এটা বিছানার চাদর এটা একটা বালতিতে রেখে নেব সব কিছু পরিষ্কার দেখো আমি যা কাপড় দিয়েছি এর থেকেও আরও বেশি দেওয়া যায় আমার কাছে এখন কাঁচার এই অল্পই ছিল তাই অল্প দিয়েছি
দেখি ময়লা জমেছে নাকি। দেখো হালকা ময়লা জমে আছে, এই যো এই কালো কালো, এই যে এইগুলো, যে এইগুলো এগুলো আমি পরিষ্কার করে রেখে দেবো, আবার এটা পরিষ্কার করে আবার রেখে দেবো যেখানে থাকে এখানে দিয়ে দেবো। এখন আপাতত বন্ধ করে দিলাম। তোমরা যদি এই এই ওয়াশিং মেশিনটাই তোমরা যদি নিতে চাও তাহলে আমি আমার ডিসক্রিপশানে এই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা নিতে পারো। আর এই দামটা কিন্তু অ্যামাজনে আপ ডাউন করে, এই অফারে অফারে যখন যখন অ্যামাজনে অফার থাকে তখন তোমরা অনেকটা দাম কমে পেয়ে যাবে। আর এই সেও তো আমি দাম এখন বলছি না, কারণ দাম উঠানামা করে, তো হয়তো আমি এক বলবো তোমরা সেই দামে যে না পাও বলবে, যেহেতু এটা হয়তো চেক করবে যে অ্যামাজন থেকে চেক করবে যে অ্যামাজন বেসিক 6.5 কেজি এটা আমার, এটা কেমন দাম আছে না আছে, অফারে অনেক কমে দামে পেয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। বাই বাই।